রান্না করা খাবারে পোকা। বাগদায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাকে ঘরে তালাবন্দি করলেন অভিভাবকেরা। ওই খাবার খেয়ে শিশুরা অসুস্থ হয়েছে বলেও দাবি। রান্না করা খাবারের মধ্যে পোকা, চাল ডালে পোকা। অঙ্গনওয়াড়ি থেকে প্রাথমিক কিংবা মাধ্যমিক বিদ্যালয়ে মাঝে মধ্যেই এই ধরনের অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে। আবারও সেই একই ধরনের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা এলাকায়। বাগদা থানার বয়রা গ্রাম পঞ্চায়েতের 367 নম্বর ঝাউখালী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু পড়ুয়াদের জন্য আসা চাল ডালে পোকা। আর সেই পোকা চাল ডাল দিয়েই খিচুড়ি রান্না করে দীর্ঘ দিন খাওয়াচ্ছেন এই কেন্দ্রের শিক্ষিকা শ্যামলী রায়। এমনই অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে তুমুল শোরগোল পড়ে যায় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ক্ষুব্ধ অভিভাবকেরা এরপর শিক্ষিকাকে স্কুলের ঘরের ভেতর তালাবন্দি করে রাখেন। বলা হয়েছে শুনিনি কথা, এই পোকা চাল খাওয়াচ্ছে প্রত্যেকটা বাচ্চা, পায়খানা বাথরুম করে শেষ হয়ে গেল, ডাক্তার বাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার দিয়ে আমরা শেষ হয়ে গেলাম। দিদিমণি প্রচুরবার বলা হয়েছে, তাও কোনো কথা শুনিনি। আজকে বলা হয়েছে, বলেছে 3 মাস এই ডাল খাওয়াবো, তারপর কিছু করার থাকলে আপনি করে নেন। এ কোন ধরনের বিচার? চাল ডাল বলছে, এখন এই 3 মাস এই চাল ডাল খাওয়াবো। আর ভালো চাল উনার বাড়ি, এখানে চাল ডাল এখানে নিয়ে আসে না, উনি কোটাই করে নিয়ে আসে, এইভাবে পচা চাল খাওয়াচ্ছে। অভিভাবকদের অভিযোগ, পোকা চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করে সেই খিচুড়ি বাচ্চাদের খাওয়ানোর ফলে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। শিক্ষিকাকে বারবার সতর্ক করা হলেও তিনি কারো কোনো কথা শোনেনি, জোর করে এই কাজ চালিয়ে যাচ্ছেন। এই বিষয়ে অভিভাবকদের দাবি, উনি কোনো কথা শোনে না। কে? ওই মানে দিদিমণি। কি হয়েছে আজ? হয়েছে পোকা চাল ডাল বাচ্চাদের খাওয়া, সেই বাচ্চা মানে সিদ্ধ হয় না, সেই সব খেয়ে অসুস্থ হয়ে পড়েছে, পায়খানা হচ্ছে। কারোর বারবার বারবার বললো, বলে এটাই দেবো এটাই দেবো, তাই বলো 3 মাস হয়ে 3 মাস বলছে, 3 মাস ধরেই খাওয়াবো তাই বলছে। উনি যা বলবে তাই, কিন্তু অন্য লোকের কথা শুনবে না। ঘটনার খবর পেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসেন এলাকার সুপারভাইজার এবং বয়রা পঞ্চায়েতের প্রধান। সুপারভাইজার রিয়া মণ্ডল জানান, অভিভাবকদের অভিযোগ শুনলাম, তাদের অভিযোগ খতিয়ে দেখে আইনত ব্যবস্থা নেওয়া হবে। সবার আগে পোকা লেগে যাওয়া চাল ডাল বদলে ভালো চাল ডাল দেওয়া হবে। এই বিষয়ে তিনি আরো জানান, চাল ঢুকেছিল যেহেতু দিদির বেনিফিশিয়ারি কম, তো সেই জন্য উনি খরচ হয়নি, যাই হোক থেকে থেকে জিনিসটা একটু নষ্ট হয়ে গেছে, পোকা ধরে গেছে, কিন্তু দিদি সেটা অফিসে জানানো উচিত ছিল, উনি জানাননি। উনি মানে আমাদের এলাকার লোকজন দাবি করছেন যে ওনারা আর কি মানে উনি বলেছেন যে আমি এই চালই খাওয়াবো, সেটা আমি ওনারা দাবি করছেন, সেই হিসেবে বলছি যে আমি সেটা চেষ্টা করব। সেটা অফিসে আমাদের ইনফর্ম করা ছিল না, আমরা জানতাম না জিনিসটা যে উনি মানে এরকম দাবি করেছেন বা পোকা চালই খাওয়াচ্ছেন। ইমিডিয়েট সমস্ত চাল ডাল চেঞ্জ করে দেওয়া হবে, এটা সবচেয়ে আগে করা হবে, এবং দিদির বিরুদ্ধে যা যা অভিযোগ আছে দিদি অবশ্যই ক্ষমা চাইবেন, এবং ভবিষ্যতে আর যা না যদি এমনি না করেন সেটা ইনশিওর করা হবে। এ ব্যাপারে বয়রা পঞ্চায়েতের প্রধান সুষমা মণ্ডল বলেন, ঘটনাস্থলে সুপারভাইজার দিদি এসেছিলেন, থানা থেকেও পুলিশ এসেছিল, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। এই বিষয়ে তিনি আরো জানান, সুপারভাইজার দিদি ছিলেন, সুপারভাইজার দিদি দেখে গেছে সব পরিস্থিতি, এখানে গ্রামবাসীরা দেখেছে, সেটা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এখানে থানায় এসেছিল, সমস্যাটা মেটানোর চেষ্টা করা হচ্ছে, অবশ্যই জানে উনি। ঊর্ধ্বতন নেতৃত্বকে কর্তৃপক্ষকে জানানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সবাই জানে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাগদা। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মইনি মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মইনি মোহন কাঞ্জিলাল।